পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 4 থেকে 5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে পড়ছে নেতিবাচক প্রভাব। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলি দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক ভারত থেকে চাল, গম, ভুট্টা, পেঁয়াজ, কাঁচামরিচ, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে দেশে প্রবেশ করে। আমদানি করা এসব পণ্য সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, আগে হিলি স্থলবন্দর থেকে ঢাকা পর্যন্ত পেঁয়াজে ট্রাক প্রতি ভাড়া ছিল 20 থেকে 22 হাজার টাকা, এখন বেড়ে হয়েছে 24 থেকে 25 হাজার টাকা। একইভাবে বেড়েছে অন্যান্য পণ্য ট্রাকের ভাড়াও। প্রত্যেক গাড়িতে 7-8 হাজার টাকা আমাদের বেশি গুনতে হচ্ছে। গাড়ি পাইতেও সমস্যা হচ্ছে, পার্টিদেরকেও বোঝাতেও সমস্যা হচ্ছে, কারণ পার্টিরা তো আপনার 100 টাকা বৃদ্ধিতে তো আপনার হলো মাল নিবে না। শ্রমিক ও মালিকরা বলছেন, সরকার নির্ধারিত তেলের দরের কারণেই বাধ্য হয়েই বেশি ট্রাক ভাড়া নিচ্ছেন তারা। তেল আগে দেখলে 160 লিটার লাগতো, ওই 160 লিটার তেলে মনে করেন 15 টাকা বাড়ছে, 120 টাকা আসতেছে। খরচ মরচ করে যে টাকা ভাড়া পাচ্ছে, এই টাকা দিতে মনে হয় মহাজন ক্যাশ ক্যাপাবিলিটি পাচ্ছে না। এত সমস্যা, ক্যাশ কম পাচ্ছে মহাজন, এদের পোষাচ্ছে না। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে নিত্য পণ্যের মূল্যের উপর। এক ট্রাক পেঁয়াজ ঢাকাতে পাঠাইতে লাগতো হয়তো 20 থেকে 22 হাজার টাকা, সেটি এখন হয়তো আমাদের পড়ে যাবে প্রায়, যেহেতু 15 টাকা করে প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে, তাই রেশিও অনুযায়ী তাকে দেখা যাবে প্রায় 26 থেকে 27 হাজার টাকা পড়তে পারে। দেশের বাজারে পণ্যমূল্যের দর স্থিতিশীল রাখতে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার দাবি বন্দরের ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।